আমরা এখন ইন্ডিয়াতে চলে আসছি। ওইদিকে ওই বড় বাগান যে আম গাছ দেখছেন ওটা ইন্ডিয়া, আর এগুলো ইন্ডিয়া। এক নম্বর দাদার জন্য এক নম্বর পুরস্কার আল্লাহ আমি তোমরা সবাই একটু বলো যে আরিফিন ব্লগকে সাবস্ক্রাইব করে দিতে। সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়েছি ঝিনাইদহ মহেশপুরে যাওয়ার উদ্দেশ্যে। শেষটা অনেক ভালো হইল, শুরুটা কিন্তু একদমই আমার ভালো ছিল না। কারণ দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আমি বাসা থেকে বের হয়েছি ঝিনাইদহের উদ্দেশ্যে, আর এই বৃষ্টির মধ্যে পুরা ভিজে গিয়েছি, আর আমি এক্সট্রা কোনো জামাকাপড়ও আনছিলাম না। তো এভাবে ভিজতে ভিজতে অনেক কষ্টে ঝিনাইদহ পৌঁছায় অবশেষে। তারপরে বাইকটা রেখে রিক্সা করে রওনা দিই কলেজের উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক কলেজে। একটু হাই দাও, এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো। সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার। আর ডিপার্টমেন্টে শুধু মেয়ে আর মেয়ে। হাই হাই, এই যে এদিকে ছবি তোলা চলতেছে, আর এই যে আমাদের চারটা গাড়ি লোক উঠাচ্ছে কে সাববের। এই যে এটা হচ্ছে মিম্মা, এও ব্লগ করে, ঠিক আছে। এই আমার 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 চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিতে পারো। অবশ্যই অবশ্যই, বান্ধবীর মেয়ে, বান্ধবীর মেয়ে নে। এই যে বান্ধবীর মেয়ে, আমারই খালি বিয়ে হলো না না, হ্যাঁ সবারই দেয়া হবে আজকাল। এটাও বিবাহিত, এটাও বিবাহিত, এও প্রায় বিবাহিত, অর্ধেক, ঠিক আছে। এই সিঙ্গেল সিঙ্গেল, এরা আর কি পাত্র খুঁজতেছে, ঠিক আছে। তো যারা বিয়ে করতে চান আমার কাছে সিভি পাঠান। কলেজে আসার পরে মোটামুটি আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো আমরা গুছিয়ে নিই, এবং আমরা গাড়িতে উঠে পড়ি। দেখতে পাচ্ছেন পাশে একটা পাম্পে গাড়ি তেল নিতেছে। তো তেল নেওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই মহেশপুরের উদ্দেশ্যে। আমরা ফ্রেন্ডরা সবাই মজা মাস্তি, গান, আড্ডা এইসব করতে করতে পৌঁছে যাই খালিশপুরে। আর এই খালিশপুরে তাহলে একটা মেন রিজন হচ্ছে এখানকার মিষ্টি, কারণ খালিশপুরের মিষ্টি অনেক ফেমাস। এখানকার বিশেষ করে রসগোল্লা ও কাঁচাগোল্লা দুইটা অনেক ফেমাস। তো আমরা সকালে নাস্তা দেওয়ার জন্য এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে নিই। দেখতে পাচ্ছেন মিষ্টি কত সুন্দর। তো এরপরে আমরা রওনা দিই মহেশপুরের উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই মহেশপুরে। আর আমরা এখান থেকে নিব মহেশপুরের বিখ্যাত দই। দই নেওয়া শেষ করে আমরা চলে যাব সরাসরি স্পটে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মহেশপুর দত্তনগর খামার। জায়গাটা অসম্ভব সুন্দর, আর এখানে প্রচণ্ড বাতাস। তো আমরা সকালের নাস্তা এখানে কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নেওয়ার পরে ফুটবল নিয়ে বেশ কিছু সময় আমরা খেলাধুলা করি। খেলাধুলা করার পরে আমাদের মনে পড়লো যে আমাদের র্যাফেল ড্র টিকিট সেল করতে হবে। তো আমরা চিন্তাভাবনা করলাম যে র্যাফেল ড্র টিকিটগুলো সেল করে ফেলা যাক। আমাদের টিকিট কাটার অভিযান, টাকা দাও টাকা দাও, পাঁচটা 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 কাটাই লাগবে, 50 টাকা মাত্র। তাহলে কত নাম্বার পুরস্কার চাও? আমি 1 নম্বর পুরস্কার চাই। ও মাই গড, ওয়াও!
আমি তো একটা কুকুর চাই, ওই একটা কুকুর দেখেছি, একটা গিফট আছে। 8 নম্বর পুরস্কার আছে সবথেকে স্পেশাল ওয়ান, একটি মোবাইল, একটি আইফোন। স্কলারের বউ, বিশেষ স্কলারের বউ, টাকা দাও, টাকা দাও, এই এক বই দিয়ে দাও, ফুল বই দিয়ে দাও। অবশ্যই এটাই তো ট্রেন। আর তুই তো ডাক্তারের টাকা দাও। তো আমরা আমাদের টিকিট কাটার অভিযান শেষ করে আমরা রওনা হই দত্তনগর থেকে ভবনগরের উদ্দেশ্যে। আর ভবনগর এলাকাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, অনেক ছায়া শীতল। এত ছায়া শীতল আর সুন্দর পরিবেশ হওয়ার কারণ হলো এখানকার গাছপালা। দেখতে পাচ্ছেন চারিপাশে অনেক 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 গাছপালা আর খুবই সুন্দর একটা পরিবেশ। তার মধ্যে দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি বানর দেখতে। এটা হচ্ছে মহেশপুরের ভবনগর গ্রাম। এই গ্রামে আর কি বানর থাকে, এই স্থানটাতে অ্যাকচুয়ালি বানর থাকে। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি এই বানরের খাবার দাবার দেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার। সে কিন্তু বানরের উপরে 4 বছর ট্রেনিং করছে, অর্থাৎ পিএইচডি করছে বানরের উপরে। তো স্যার বানরকে খাওয়াচ্ছে, আমরা সেগুলো দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। অনেকেই কাছে যাইতে ভয় পাচ্ছিল, আমরা যে একটু ছবি টবি তুললাম। এরপর বানর দেখা শেষ করে আমরা রওনা হলাম এই ভবনগর গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে। তো ঘুরতে ঘুরতে স্যার বললো যে পাশে একটা জিরো পয়েন্ট আছে, তো চলো আমরা সেখান থেকে একটু ঘুরে আসি। তো আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা মধুমতি নদী, যদিও নদীটা এখন শুকিয়ে গিয়েছে। আর এই মধুমতি নদীর উপরে রয়েছে একটি সুন্দর বাঁশের সাঁকো। আমরা এখন ইন্ডিয়াতে চলে আসছি। Welcome to India. বর্ডার সীমানা প্লট দেখা যাচ্ছে। আর এই যে পাশের এই আম বাগান গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আবার ওই পাশে যে আম বাগান, এটাও ইন্ডিয়া। আমি দাঁড়ায় আছি বাংলাদেশে। তো আমরা ভবনগর এবং জিরো পয়েন্ট ঘোরাঘুরি শেষ করে আবারও চলে আসলাম দত্তনগর খামারে, কারণ এখানে আমাদের রান্নাবান্নার কাজ চলতেছিল। তো রান্নাবান্না করা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো খাবার দাবার সব কিছু আমরা পরিবেশন করে দিলাম। পরিবেশন করার পরে খাওয়া দাওয়া শেষে এখন আমাদের গেমসের অনুষ্ঠান শুরু হবে। তো চলুন উপভোগ করা যাক গেমস। এই কুকুরটা আমার লাগবে। 13 নম্বর, 2-3-5, 2-3-5,
318 নাই আরে দশ লাকি টেন আবার বাদছে ভালো পুরস্কার আরে সব নিয়ে গেল তোমরা বাদ পড়ে যাচ্ছ ছাব্বিশ হ্যাঁ ইকান্ন এই যে ইকান্ন টিকিট নাও হারি নাবু আমার একটা তোলো আরে 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 ইকান এত বাজছে কেন বই বই ডায়রি 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 বন্ধু এটা ভালো করে ভাবা যাও এই যে এতগুলো টিকিট কিনেছি কেন স্যার ভালো করে আমারটা ভাবা দেন স্যার ৪১ স্যারের বাইরে আরে এই কুকুরটা আমার দরকার ছিল সুন্দর একটা জিনিস সবচেয়ে সুন্দর গিফট স্যার পুরস্কার বদনা এক নম্বর দলের জন্য এক নম্বর পুরস্কার আল্লাহ আমি লটারি বিজয়ীদের পুরস্কার দেয়া শেষ এখন দিতেছে যে ক্রিয়াতে যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কার দেয়া হচ্ছে তো এর মধ্যে আমিও একটা পুরস্কার পেয়েছি দেখতে পাচ্ছেন একটা সুন্দর টিফিন বাটি এটা হচ্ছে আমার প্রথম পুরস্কার ঠিক আছে তো এখন আমরা এখান থেকে দত্তনগর থেকে চলে যাব এখন জিনাদার উদ্দেশ্যে তো যাইতে যাইতে সামনে একটা মিলিটারি ক্যাম্প পড়ে তো মিলিটারি ক্যাম্পে আমরা দাঁড়াইলাম কফি খাওয়ার জন্য দেন ওইখানে ঢুকলাম যেয়ে দেখলাম যে এখানে সুন্দর পানির ব্যবস্থা আছে এখান থেকে যারা পানি খাইতে চায় তারা ফ্রি পানি খাইতে পারবে এগুলো মিনারেল ওয়াটার বোতল করে রাখা আছে ইচ্ছা করলে বোতল ভরেও নেওয়া যাবে এখান থেকে কফি খেয়ে আমরা এখন চলে যাব বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ